দুর্ঘটনার কবলে পড়ল বিজেপি নেতা গাড়ি মিঠন বাঁকুড়া থেকে আসানসোল যাওয়ার পথে মহাগুরুর গাড়ি দুর্ঘটনায় পড়ে তবে মিঠুন বাতার সঙ্গে থাকা সবাই সুরক্ষিত আছেন যথাসময়ই মিঠন দুর্গাপুর পৌঁছান যদিও তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে কর্মসূচি শেষ করে শনিবার আসানসোল যাচ্ছিলেন মিঠন নিরাপত্তার জন্য মিঠুনের আগে ও পরে ছিল আরো একাধিক গাড়ি বিষ্ণুপুর ছাড়ার পরেই একটি তিন মাথার মোড়ে আচমকায় মিঠনের কনফয়ের সামনে চলে আসে একটি সাইকেল তাকে বাঁচাতে গিয়ে ব্রেক কষে কনভার্ট একেবারেই সামনে থাকে গাড়িটি তারপরেই ওই গাড়ির পেছনে থাকা মিঠুনের গাড়িকে ধাক্কা মারে সামনের গাড়িতে একই সময় মিঠুনের গাড়ির পেছনে থাকা নিরাপত্তা রক্ষিতের গাড়িও ধাক্কা মারে মিঠুনের গাড়িতে তবে মিঠুন ও গাড়ির আরোহীরা সুরক্ষিতই আছেন মিঠুনের গাড়ির সামনের অংশ খুলে ঝুলতে থাকে গাড়ি মেরামত করতে আসানসোল থেকে মিস্ত্রি ডেকে পাঠানো হয় মিস্ত্রি এসে জানান গাড়ি সম্পূর্ণ ঠিক করতে অনেকটা সময় লাগবে তারপরেই মিঠন ওই ভাঙা গাড়িতেই চড়ে বসেন কনভই চোটে আসানসোলের দিকে পঞ্চায়েত ভোটের আগে বিজেপির বোথ সংগঠনের অবস্থা কেমন তা জানতে বিজেপি এবার মাঠে নামিয়েছে সংগঠক মিঠন চক্রবর্তীকে গত বুধবার পুরুলিয়া দিয়ে শুরু হয় তার রাগড ও সফর রোববার মিঠনের সভা বোলপুরে এই সফরে তৃণমূল স্তরে সংগঠনের বাস্তব অবস্থা বুঝতে ট্রেনের বদলে গাড়ি নিয়ে বেরিয়েছেন মিঠন শনিবার সকালে সেই গাড়ি নিয়েই দুর্ঘটনায় পড়েন তিনি